হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রত্যেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার এর আগে যে বিজনেস স্টাডি সাজেশনটা দিয়েছিলেন সেটা তো চ্যাপ্টার ওয়াইজ ছিল, কিন্তু স্যার সেখানে কোশ্চেন অনেক বেশি ছিল স্যার। বাট শর্ট টাইমের মধ্যে যারা মনে করছো যে এখনও অবধি বিজনেস স্টাডি খুব ভালোভাবে রেডি হয়নি এবং MCQ এবং SAQ শুধুমাত্র রেডি করতে পেরেছো, কারণ আমি দেখো তোমাদের জন্য SAQ এবং MCQ কিন্তু তুলে দিয়েছি। অনেকেই আমাকে বলেছো যে স্যার এটা তো পুরো বই দিয়ে দিয়েছেন স্যার, এটা তো সাজেশন হলো কী করে? দেখো SAQ MCQ কেউ কি সাজেশন দিতে পারে আমাকে বলো। বাট আমি দেখো তোমাদের জন্য একটা PDF এর মধ্যে কিন্তু এনে দিয়েছি, যাতে তোমরা অ্যাট এ গ্লান্স সবকটা চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট SAQ MCQ গুলো তোমরা যাতে চোখ বোলাতে পারো এবং তোমরা যাতে পড়তে পারো। তার জন্য দেখো তোমাদেরকে কিন্তু বই যাতে তোমাদেরকে ক্যারি না করতে হয়, তোমরা মোবাইলটাকে অনেক বেশি ইজিলি ভাবে হ্যান্ডেল করতে পারো। তো তার জন্য দেখো আমি ভিডিওগুলোকে আপলোড করে দিয়েছিলাম, যারা এখনো অবধি SAQ এবং MCQ ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই দেখে নাও। এবং যারা বড় প্রশ্নের জন্য আমার কাছ থেকে চাইছিলে যে স্যার কিছু বড় প্রশ্ন আমাদেরকে স্যার সাজেশনের মধ্যে দিন যেগুলো আমরা পড়ে যাব, খুব বেশি দেবেন না স্যার, অল্প লিমিটেড কিছু সাজেশন দিন স্যার, সেই লিমিটেড সাজেশনের মধ্যে আমরা যাতে কমন পেয়ে যেতে পারি। তো দেখো তাদের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা কিন্তু আজকে এটা স্ক্রিনশট তুলে নাও, কেন এটা PDF দাও আমার পক্ষে পসিবল হচ্ছে না। তো দেখো প্রথম যে প্রশ্নটা আমি দিচ্ছি, ব্যবস্থাপনার নীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য, ঠিক আছে, অর্থাৎ নেচার ফিচার ক্যারেক্টার, এই তিনটে একই কথা, নেচার ফিচার ক্যারেক্টার একই কথা, ব্যবস্থাপনার নীতি প্রকৃতি বা বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালোভাবে পড়ছো। ফিওলের প্রবর্তিত আধুনিক ব্যবস্থার নীতি, ফিওলের প্রিন্সিপাল অফ দ্য মডার্ন ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখানে স্কেলার চেন গ্যাং প্ল্যান এটাও পড়ছো ভালো করে, এটা SAQ জন্য পড়ছো। বাট প্রিন্সিপাল অফ দ্য মডার্ন ম্যানেজমেন্ট এখানে দেখো 14খানা পয়েন্ট রয়েছে, এটা কিন্তু তোমরা কিন্তু এই পয়েন্টটা পড়ো, কেন এখানে শুধু সবকটা পয়েন্টই হয়তো তোমাদেরকে লিখতে হবে বা বলে দেবে যে তোমরা সবকটা পয়েন্টস লেখো, মানে 14খানা প্রিন্সিপালসই লেখো, তার মধ্যে দুটো পয়েন্টকে তোমরা ডিসক্রাইব করো, ওকে। তারপরে হচ্ছে দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি, সুবিধা ও অসুবিধা, ওকে। টেইলার্স প্রিন্সিপাল অফ দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এর অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যে প্রশ্নটা রয়েছে দেখো টেইলার ও ফেয়াল ব্যবস্থাপনার নীতির মধ্যে তুলনামূলক আলোচনা করো, ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে তোমাকে যেগুলো হচ্ছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ মিল বা অমিল, অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার দেখো ম্যাচ করছে, মানে যেটা হচ্ছে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন হচ্ছে টেইলার অ্যান্ড ফেয়াল, এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। আর দেখো কিছু শর্ট নোটস রয়েছে, যেটা হচ্ছে সময় সমীক্ষা ও গতি সমীক্ষা ও হচ্ছে ফ্যাটিগ উইথ স্টাডি, ঠিক আছে, এই তিনটে কিন্তু শর্ট নোটসের জন্য পড়ে যাও। যদি যারা মনে করছো যে জাস্ট স্যার আমাকে একটা বা দুটো প্রশ্ন বলুন, কেন স্যার এই চ্যাপ্টার থেকে তো মাত্র 4 নম্বর প্রশ্ন আসবে, তো তাদের জন্য আমি বলবো দেখো আমি তোমাদেরকে দুটো মাত্র কোশ্চেন আমি বলবো যেটা তোমরা খুব ভালো করে পড়ে যেতে পারো। সেটা হলো প্রথম প্রশ্নটা, ব্যবস্থাপনার নীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো, এটা খুব ভালো করে পড়ে যেও, ঠিক আছে। তারপরে দেখো বৈজ্ঞানিক ব্যবস্থার হচ্ছে অসুবিধাটা পড়বে, ওকে, বৈজ্ঞানিক ব্যবস্থার অসুবিধা। আর 3 নম্বর হচ্ছে টেইলার ও ফেয়াল ব্যবস্থাপনার নীতির মধ্যে তুলনামূলক আলোচনা। এই তিনটে প্রশ্ন পড়ে গেলে তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই পাবে, ওকে। তো এই তিনটে প্রশ্ন যদি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, তার মধ্যে কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু তোমরা পেয়েই যাচ্ছ। তো চলো দেরি না করে পরের চ্যাপ্টারটাতে চলে যাই। তো দেখো পরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনা। দেখো পরিকল্পনার বৈশিষ্ট্য, নেচার অফ প্ল্যানিং, ঠিক আছে, বা নেচার ফিচার বা ক্যারেক্টার একই ব্যাপার, যেটা দেবে না কেন তোমরা লিখতে পারবে। ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশন অফ দ্য প্ল্যানিং, ঠিক আছে, প্ল্যানিংয়ের গুরুত্ব ও কার্যাবলী, এটা পড়ো। প্ল্যানিংয়ের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ প্ল্যানিং, ঠিক আছে, এটা পড়ো। পরিকল্পনার ধাপ, স্টেপস অফ প্ল্যানিং, এখানে কিন্তু মাথায় রাখবে যারা স্টেপস লিখছো বা প্রসেস লিখছো, সেটা যেটারই হতে পারে, সেটা অর্গানাইজিংয়ের হতে পারে, সেটা কন্ট্রোলিংয়ের হতে পারে, সেটা স্টাফিংয়ের হতে পারে, সেটা প্ল্যানিংয়ের হতে পারে। তো দেখো এই যে 4টে চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রসেস বা স্টেপস আছে, এখানে কিন্তু মাথায় রেখো যে স্টেপসগুলো যেভাবে, মানে পয়েন্ট ওয়ানটাই লিখতে হবে, পয়েন্ট টুটাই লিখতে হবে। যদি কোনো স্টেপসের এদিক ওদিক লেখো, তুমি যদি মনে করো যে স্যার 6টা পয়েন্ট ছিল, 6টা পয়েন্টে লিখে এসেছি, বাট পয়েন্টটাকে আগু পিছু হয়েছে, তাহলে কিন্তু কেটে জিরো পাবে, ভালো করে মাথায় রাখো। যেখানে স্টেপস বা প্রসেস দেবে সেখানে কিন্তু যে পয়েন্টসে রয়েছে সেই পয়েন্টস ধরেই তোমাকে 1, 2, 3 করে লিখতে হবে, ওকে, বুঝতে পারলাম। এলিমেন্টস অফ প্ল্যানিং, ঠিক আছে, বা পরিকল্পনার উপাদান, এটা ভালো করে পড়ো, বা টাইপস অফ প্ল্যানিং একেই বলা হয়। পার্থক্য, এখান থেকে হচ্ছে উদ্দেশ্য কর্মনীতি, অর্থাৎ হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড পলিসির মধ্যে পার্থক্য, কর্মপদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য, কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে। এবার যদি তোমরা বলো যে স্যার পরিকল্পনা থেকে আমাদের স্যার একটা দুটো প্রশ্ন বলুন যেটা স্যার এসেই যাবে, কেন স্যার 4 নম্বর রয়েছে, তাহলে দেখো আমি তোমাদেরকে যেটা বলবো, পরিকল্পনার গুরুত্ব কার্যাবলী, এটা অতি অবশ্যই পড়ো।
পরিকল্পনা সীমাবদ্ধতা লিমিটেশন অফ দ্য প্ল্যানিং। দেখো প্ল্যানিং করতে গেলে তোমার টাকা লাগবে, প্ল্যানিং করতে গেলে তোমার সময় চলে যাবে, প্ল্যানিংটা এমন একটা জিনিস সেটা হলো রিজিডিটি, এগুলো হচ্ছে লিমিটেশন, তোমরা জানো প্রত্যেকে, তো এটা পড়ো। পরিকল্পনার ধাপ স্টেপস অফ প্ল্যানিং এটাও খুব ইম্পর্টেন্ট। পরিকল্পনার উপাদান এলিমেন্টস অফ প্ল্যানিং এটাও খুব ইম্পর্টেন্ট। তুমি বলে স্যার তাহলে সবটাই তো বলছেন ইম্পর্টেন্ট, ইয়াস এই চ্যাপ্টারটা কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট। এবং লাস্টে যেটা দেখো স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটাও খুব ইম্পর্টেন্ট। তো চলো পরের চ্যাপ্টারটাতে চলে যাই আমরা। দেখো সেটা হলো সংগঠন অর্গানাইজেশন। অর্গানাইজিংয়ের মধ্যে থেকে তোমরা যেটা পড়বে সেটা হলো সংগঠনের ইম্পর্টেন্সটা তোমরা পড়বে, ফিচার্সটা তোমাদের নেই, ঠিক আছে, তোমরা এটা ইম্পর্টেন্সটা খুব ভালো করে পড়ে যাও। স্টেপস অফ অর্গানাইজিং এটা পড়ো, ঠিক আছে। বিকেন্দ্রীকরণের গুরুত্ব অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে, ইম্পর্টেন্স এটা খুব ভালো করে পড়ো, শুধু ইম্পর্টেন্সটা পড়ো, ঠিক আছে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ পড়তে হবে না, ঠিক আছে। আর হচ্ছে ভারাপ্পন অর্থাৎ হচ্ছে ডেলিগেশন, ঠিক আছে, ডেলিগেশনের হচ্ছে তোমার কাকে বলে এবং এর হচ্ছে ইম্পর্টেন্সটা পড়ো, ঠিক আছে। একটা প্রশ্ন এটা 100% দেখো আমি তোমাদেরকে লিখে রেখে দিয়েছি, সেটা হলো ভারাপ্পন ও বিকেন্দ্রীকরণ অর্থাৎ হচ্ছে ডেলিগেশন এবং হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন এটার মধ্যে পার্থক্য এ বছরের জন্য সময়ের অপেক্ষা। আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা তোমরা কিন্তু খুব কমন পেতে চলেছো, ঠিক আছে, তো এটা খুব ভালো করে পড়েছো, ঠিক আছে। আর কিছু দেখো শর্ট নোটস রয়েছে বা কিছু ডিফারেন্স রয়েছে সেগুলো কিন্তু দেখে নিও। তো চলো পরের চ্যাপ্টারটা চলে যাই। পরের চ্যাপ্টারটা হলো স্টাফিং কর্মীপদ পূরণ। এখান থেকে দেখো তোমার 10 নম্বর থাকবে, 2-4 নম্বরে কিন্তু বড় প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো দেখো কর্মীপদ পূরণের ধাপ অর্থাৎ স্টেপস অফ স্টাফিং এটা কিন্তু পড়ো। আবার বলছি স্টেপস যেখানে লিখবে সেখানে কিন্তু হুবাহু 1 নম্বরটা 1 নম্বরে লিখতে হবে, 2 নম্বরটা 2 নম্বরে লিখতে হবে। তুমি যদি 2 নম্বরটা যদি 4 নম্বরে লেখো আর 4 নম্বরটা যদি তুমি 3 নম্বরে লেখো তাহলে তুমি ক্যাটাগরি কিন্তু 0 পাবে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজেস অথবা অর নিডস অফ দ্য স্টাফিং এটাও খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। কর্মী সংগ্রহের উৎসগুলি লেখো, ধরে নাও এই প্রশ্নটা এসে গেছে, কিন্তু দেখো এখানে উৎস বলতে গেলে ইন্টারনাল সোর্সেস রয়েছে, এক্সটার্নাল সোর্সেস রয়েছে, অর্থাৎ আভ্যন্তরীণ উৎস রয়েছে আর বাহ্যিক উৎস রয়েছে, দুটোই পড়বে, দুটোরই সুবিধা অসুবিধা পড়ে যাবে, যে কোনো একটা লিখতে দেবে, ওকে ক্লিয়ার। এটা দেখো আমি 3 স্টার দিয়ে রেখেছি, তো এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাও। আর একটা প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট, এটাও একটা 4 নম্বরে তোমাকে দিতে পারে, কর্মীপদ পূরণ ও মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশবিশেষ, পার্ট অফ HRM। এই প্রশ্নটা আমি দেখেছি অনেক বইতে ভালোভাবে নোটস লেখা নেই। যদি যারা মনে করছো যে স্যার এই নোটসটা আমাকে খুব ভালো করে পাঠান, ঠিক আছে, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখবে এবং আমার হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এই নোটসটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট এই একটা কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশবিশেষ অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা পার্ট হলো স্টাফিং, ওকে ক্লিয়ার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা কর্মীপদ প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, ঠিক আছে, ট্রেনিংটা, ঠিক আছে, এটা শর্ট নোটসের জন্য পড়ে যেতে পারো। কর্মীপদ নির্বাচনের পদ্ধতি স্টেপস অফ সিলেকশন এটা অনেকটা বড় প্রসিডিওর, এটা কিন্তু ভালো করে মাথায় রেখে দিয়েছো। আর একটা পার্থক্য এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো ট্রেনিং এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী, ওকে ক্লিয়ার, এবং রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মধ্যে পার্থক্য কী, ওকে, এটা কিন্তু খুব ভালো করে দেখেছো, ঠিক আছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে আবার বলো, কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু যে নোটসগুলো তোমরা পাবে না সেই নোটসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। চলো দেরি না করে পরের চ্যাপ্টারটাতে চলো। তো দেখো পরের চ্যাপ্টার হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং, ঠিক আছে। এখান থেকে দেখো নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য মানে ফিচার্স অফ কন্ট্রোলিং এটা পড়বে, নিয়ন্ত্রণের গুরুত্ব কার্যাবলী পড়বে মানে ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশন অফ দ্য প্ল্যান কন্ট্রোলিং, সরি এটা কন্ট্রোলিং হবে, দেখো এটাকে আমি প্ল্যানিং লিখে রেখে দিয়েছি, এক্সট্রিমলি সরি, ঠিক আছে। নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা বা লিমিটেশন অফ কন্ট্রোলিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিয়ন্ত্রণের ধাপ স্টেপস অফ কন্ট্রোল, স্টেপস কোনো না কোনো তো স্টেপস আসবেই, ঠিক আছে, সেক্ষেত্রে স্টেপস অফ কন্ট্রোলিং এটাও কিন্তু পড়ে যেও। রিলেশন বিটুইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং, ঠিক আছে, এটা যখন তোমরা পড়বে প্ল্যানিং চ্যাপ্টার আর কন্ট্রোলিং চ্যাপ্টার যখন তোমরা দুটো পড়বে দেখবে দুটোর মধ্যে প্রায় মনে হবে প্রায় একই ধরনের, কিন্তু দুটোই আলাদা, ঠিক আছে। তো এটার মধ্যে দুটোর মধ্যে হচ্ছে কী সম্পর্ক রয়েছে অর্থাৎ সিমিলারিটিস কী কী রয়েছে আর ডিসিমিলারিটিস কী কী রয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো এটা দুটোর মধ্যে কিন্তু রিলেশন কিন্তু আসার চান্সেস খুব রয়েছে, সেখানে কিন্তু তোমাকে সম্পর্কটাও লিখতে হবে আবার পার্থক্যটাও লিখতে হবে, ওকে ক্লিয়ার। তো চলো পরের চ্যাপ্টারটাতে চলে যাই। দেখো পরের চ্যাপ্টারে যেটা হলো সেটা হলো, দেখো পরের চ্যাপ্টারে যেটা হলো সেটা হলো আর্থিক ব্যবস্থাপনা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে 19 নম্বরের চ্যাপ্টার, মানে এখান থেকে 19 নম্বর তুলতে পারো। যারা মনে করছে স্যার একটা চ্যাপ্টারই ভালো করে পড়ে যাবো, দেখো এখানে 19 পেয়ে যাবে এই চ্যাপ্টারটা, কিন্তু চ্যাপ্টারটা ডিফিকাল্ট জানো তো, মানে যদি সারা বছর যদি না পড়া থাকে এই সময় পরীক্ষার সময় পড়ে কিন্তু তুমি খুব বেশি গ্রিপে আনতে পারবে না চ্যাপ্টারটাকে। তবু দেখো আমি তোমাদের জন্য সাজেশন দিয়ে রেখে দিয়েছি, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য বা গুরুত্ব একই, অবজেক্টিভস অর ইম্পর্টেন্স অফ দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, আর্থিক পরিকল্পনার উদ্দেশ্য বা গুরুত্ব এটাও খুব ইম্পর্টেন্ট, সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্য এটাও খুব ইম্পর্টেন্ট, ফ্যাক্টর্স অ্যাফেক্টিং অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার এটাও খুব ইম্পর্টেন্ট,
ঠিক আছে, কার্যকরী এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এটা ফ্যাক্টার্স অ্যাফেক্টিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, মানে একটা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল হতে গেলে কী কী ফ্যাক্টার্স অ্যাফেক্ট করে, মানে কতটা হওয়া উচিত ওয়ার্কিং ক্যাপিটাল, এটা খুব ভালো করে পড়ে যেও। এবং হচ্ছে কার্যকরী মূলধনের আবর্তন, ঠিক আছে, তো এটাও কিন্তু খুব ভালোভাবে দেখেছেও, ঠিক আছে, তো এটা খুব ভালোভাবে দেখেছো। এই চ্যাপ্টার থেকে আমি বেশি কোশ্চেন দিইনি, মাত্র 6টা প্রশ্ন দিয়েছি, 6টাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো বিপণন ব্যবস্থা, মার্কেটিং ম্যানেজমেন্ট, খুব সোজা চ্যাপ্টার, এটা পড়তে তোমরা খুব এনজয় করবে। এই চ্যাপ্টারটা কিন্তু 16 নম্বর থাকছে, ফাংশন অফ মার্কেটিং, ঠিক আছে, সেখানে অনেকগুলো পয়েন্ট থাকে, যেরকম হচ্ছে বাইং, সেলিং, তারপর ট্রান্সপোর্টেশন, ওয়ারহাউজিং, লেবেলিং, ব্র্যান্ডিং, রিস্ক, ফাইন্যান্সিং। দেখো আমার পুরো মুখস্থ, আমি তোমাদেরকে বলবো যে এটা একটুখানি দেখে যেও, কেন পুরো চ্যাপ্টারটা যে সিলেবাসটা রয়েছে সেটাই হলো ফাংশন অফ মার্কেটিং। তাহলে চ্যাপ্টার যদি তুমি সিলেবাসটা যদি ভালো করে পড়ে নিতে পারো তাহলে কি হয়ে যাবে, তুমি এখানে বিপণনের কার্যাবলী অর্থাৎ ফাংশন অফ মার্কেটিং তুমি লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। বিপণনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ দ্য মার্কেটিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য, দেখো এটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মার্কেটিং আর সেলিং, আমরা সবাই মনে করি যে মার্কেটিং আর সেলিং দুটো একই জিনিস, কিন্তু একদমই না। মার্কেটিং হলো কোনো একটা প্রোডাক্ট তৈরি করার আগে থেকে শুরু হয়, প্রোডাক্টটা কোথায় তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হবে, র মেটেরিয়ালস কী কী হবে, তার লেবেলিং কী হবে, তার প্যাকেজিং কী হবে, তার ব্র্যান্ডিং কী হবে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে মার্কেটিংয়ের মধ্যে পড়ে। প্লাস হচ্ছে তুমি ওটাকে বিক্রি করলে, বিক্রি করার পরে কাস্টমারের কাছ থেকে তুমি ফিডব্যাক নিলে, তার যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সলভ করে অর্গানাইজেশনের গোলটাকে অ্যাচিভ করাটাই হলো হচ্ছে বিপণন, ঠিক আছে, বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আরেকবার তাহলে তুমি একটুখানি পেছনে গিয়ে আরেকবার তুমি দেখে নাও, ঠিক আছে। তো আমি ডেফিনেশনটা কী বললাম, অর্থাৎ হচ্ছে একটা কাস্টমারকে স্যাটিসফাই করে সেখান থেকে অর্গানাইজেশনের গোলটাকে অ্যাচিভ করা, এটা হলো মার্কেটিং। আর সেলিং কোনটা হলো, সেলিং হলো হচ্ছে জাস্ট একটা প্রোডাক্টকে বিক্রি করা, ব্যাস তার কাজ শেষ। তার মানে বুঝতে পারলে মার্কেটিং আর সেলিং দুটো কিন্তু কখনোই এক জিনিস নয়, এটা ভালো করে দেখে নিও। আর হচ্ছে অবজেক্টিভ অফ দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা অতি অবশ্যই পড়ো, মার্কেটিং ম্যানেজমেন্টের অবজেক্টিভ কী, 4 পিস এটা পড়ে যেও, তোমরা জানো, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে প্রমোশন, আর একটা হলো প্লেস, ঠিক আছে। তো এটা এই 4টে পিস আছে, তো এই 4টে পিসই ইম্পর্টেন্ট, সেখান থেকে 1 নম্বর করে পাবে। ব্র্যান্ডিং পড়ো, ব্র্যান্ডিংয়ের ইম্পর্টেন্স পড়ো, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন পাবে। লেভেলিং, লেভেলিংয়ের ইম্পর্টেন্স পড়ো, এখান থেকেও 1 নম্বরে পাবে। প্যাকিং অ্যান্ড প্যাকেজিংয়ের মধ্যে ডিফারেন্স কী, দেখো প্যাকিং হলো যেটা নেসেসারি, যেটা ছাড়া প্রোডাক্টটাকে প্রিমেন্ট করা যায় না, আর প্যাকেজিং হলো সেকেন্ডারি, যেটা হলো কী হয়, ওটাকে অ্যাড দেয় আরও সুন্দর করে দেখতে তোলে, ঠিক আছে। যেরকম ধরো কমপ্লেন বা হরলিক্স, এটা একটা প্যাকেটের মধ্যে থাকে, সেটা হলো প্যাকিং। আবার সেটা একটা দেবে একটা পিচবোর্ডের বক্সের মধ্যে থাকে, সেটা হলো প্যাকেজিং, ঠিক আছে, যেটা ওটাকে আরও লুক্রেটিভ লুক দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, মূল্য নির্ধারণের বিষয়গুলো কী, প্রাইস ফ্যাক্টর, একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করার জন্য কী কী ফ্যাক্টর আমাদেরকে মাথায় রাখতে হয়, এটা দেখবে। টাইপস অফ চ্যানেল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা ফ্যাক্টর অফ চুজিং চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, যে আমাদের কতগুলো টাইপস হয়, যেরকম জিরো টাইপস হয়, 1 লেভেল হয়, 2 লেভেল হয়। জিরো লেভেল কোথায় হয়, যেখানে প্রোডাক্ট, যেখানে প্রোডাকশান হচ্ছে ডাইরেক্ট, ও কী করছে, যারা ইউজার তাকে বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ যেগুলো হচ্ছে দেখো যেগুলো খুব তাড়াতাড়ি যে জিনিসগুলো, গুডসগুলো নষ্ট হয়ে যায়, মানে ধরো সবজি, আনাজ, এগুলো কী হয় ডাইরেক্ট, এখানে হচ্ছে জিরো লেভেল চ্যানেল, বোঝাতে পারলাম। তো এগুলো একটুখানি পড়ো, বা যেখানে ভারী জিনিসপত্র তৈরি হয়, মানে হেভি মেশিনারি, ওরা কী করে, বারে বারে তো নামাবে না বা তুলবে না, তাহলে কী হবে, ওখানে প্রোডাকশান খরচটা অনেক বেড়ে যাবে, তো এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং হয়। তো এখানে জিরো লেভেল বা 1 লেভেল হয়, বুঝতে পারলাম। আবার FMCG, মানে যেগুলো হচ্ছে ফার্স্ট মুভেবল কনজিউমেবল গুডস, অর্থাৎ ব্রাশ, সাবান, তেল, মাজন, এগুলোর ক্ষেত্রে কী হয়, গ্রামে গ্রামে যায়, তো সেখানে কী হচ্ছে লং, মানে সেখানে যে 2 লেভেল 3 লেভেল চ্যানেল ইউজ করা হয়, তো এটা একটুখানি দেখে নিও। আর বিজ্ঞাপনের গুরুত্ব, বিজ্ঞাপন ব্যয় একটি অপব্যয়, ঠিক আছে, তো এই ডেফিনেশনটা পড়লে তুমি বিজ্ঞাপনের সুবিধা অসুবিধা দুটোই লিখতে পারবে, কেন পক্ষে আর বিপক্ষে তুমি দুটোই যুক্তি তুমি খাড়া করতে পারছো। 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দেখো একটা সুদক্ষ বিক্রয়কর্মী গুণাবলী আলোচনা করো, মানে এটা খুব ইম্পর্টেন্ট এই এই কোশ্চেনটা, এটা ভালো করে দেখে নিও। আর প্রচার আর বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কী, পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে পার্থক্যটা, এটা আমি সবসময় বলি যে শাহরুখ খানের ছেলের নামটা মাথায় রাখবে, কেন দেখো শাহরুখ খানের ছেলে তোমরা প্রত্যেকেই জানো যে একটা ঘটনা ঘটেছিল, তার জন্য তাকে জেলে যেতে হয়েছিল, সেটা খুব মিডিয়াতে প্রচার পেয়েছিল, সেটা হয়ে গেল প্রচার, মানে হলো পাবলিসিটি, সেটা পজিটিভও হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে, ঠিক আছে। দেখো ওখানে নেগেটিভ প্রচার হয়েছিল, ঠিক আছে, তো এরকম সেটা পয়সা দিয়ে করানো যায় না, অটোমেটিক হয়, ঠিক আছে, একটা সময় পরে গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। বাট অ্যাডভার্টাইজমেন্ট হলো সবসময় পজিটিভ হবে নেচারে, আর কী হয়, অ্যাডভার্টাইজমেন্ট পয়সা দিয়ে করা যায়, এটাকে কন্ট্রোল করা যায়, পাবলিসিটি কন্ট্রোল করা যায় না, শাহরুখ খান যতই পয়সা থাকুক নিউজটাকে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। আর অ্যাডভার্টাইজিং হচ্ছে কি, তুমি কন্ট্রোল করতে পারবে, একটা সময় পরে তুমি অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ করে দিতে পারবে। তো প্রচার আর বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ভালো করে দেখে নিও। আর সেলস প্রমোশন কাকে বলে, এটা আমি জাস্ট মুখে বলে রাখছি, দেখবে বাই 1 গেট 1 ফ্রি,
ঠিক আছে, বা একটা অফার দেওয়া হয়, চৈত্র সেল, এইগুলো হলো সেলস প্রমোশন, পুরনো স্টককে রিলিজ করার জন্য সেলস প্রমোশন করা হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমি তোমাদেরকে দেখো কিছু সিলেক্টিভ স্টার মার্ক কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, তোমরা এগুলো অতি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো আর বাদবাকি কোশ্চেনগুলোও পড়ো, ঠিক আছে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, বেস্ট অফ লাক। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর একটা লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।